হ্যালো ফ্রেন্ডস আপনাকে আবু বাংলা চ্যানেলে স্বাগত তো পি এম কিষান সম্মানিত প্রকল্পের নাম নথুভুক্ত নতুন এবং পুরনো সকল কৃষকদের জন্য কিন্তু একটা ইতিমধ্যে খুব বড় ধরনের সুখবর চলে আসে কেননা পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত এরকম কিন্তু বহু কৃষকজনেরা আছেন বিশেষ করে পশ্চিমবঙ্গের এরকম বহু কৃষকণা আছে যারা কিন্তু এই কিস্তিতে দু হাজার টাকার পরিবর্তিতে সোজাসুজি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চার হাজার টাকা পেয়ে যাবে অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উনি কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারে একটি কিস্তিতে দুই হাজার টাকার পরিবর্তিতে চার হাজার টাকা করে পাঠাতে চলেছেন তো আজকের ভিডিওতে আপনাদের একদম লাইভ দেখিয়ে দিব বন্ধুরা যে কোন কোন কৃষকগণরা এই কিস্তিতে দুই হাজার টাকার পরিবর্তিতে চার হাজার টাকা পাবেন এবং আপনি দুই হাজার টাকার পরিবর্তিতে এই চার হাজার টাকা পাবেন কি না সেটা অনলাইনে কী করে চেক করবেন এবং সব থেকে যেটা বড় কথা বন্ধুরা বিশেষ করে আপনারা যে এই সমস্ত কিছু করে পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কিস্তি তথা বারোতম কিস্তি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা কবে টাকা পাবেন এবং তারা দুই হাজার টাকা পাবেন না চার হাজার টাকা পাবেন সবটাই আজকের ভিডিওতে একদম বিস্তারিত অফিসিয়ালভাবে জানিয়ে দিব বন্ধুরা লাইভ প্রমাণ দেখিয়ে দিব আপনাদের তাই আশা করছি আজকের এই ছোট্ট ভিডিও অবশ্যই আপনাদের জন্য উপকারে আসবে সো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো চলুন বন্ধুরা প্রথমত একটা লাইভ প্রমাণ দেখে নেওয়া যাক যে পিএম কৃষণ প্রকল্পের নাম নিতিভুক্ত কৃষকণেরা এবারে যে দুই হাজার টাকার পরিবর্তিতে চার হাজার টাকা ব্যাঙ্ক পেতে চলেছে তার একটা লাইভ প্রমাণ আপনাদের দেখিয়ে দেয় তারপরে আমি আপনাদের জানিয়ে দিব যে এটা কিস্তির টাকা দ্বিগুণ হলো নাকি অন্য কোনো কারণে পশ্চিমবঙ্গের কৃষকরা এবারে চার হাজার টাকা পেতে চলেছে তো চলুন সেই লাইভ প্রমাণটা দেখে নেওয়া যাক বন্ধুরা তৎসঙ্গে জানিয়ে দিই আপনিও এই কিস্তিতে দুই হাজার টাকার পরিবর্তিতে চার হাজার টাকা পাবেন কি না সেটা যদি আপনি অনলাইনে চেক করতে চান এর জন্য জাস্ট আপনি পিএমিশন প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই সাইটে লিঙ্ক দিয়ে রাখছি আপনার চাইলে সেখানে ক্লিক করলে ডাইরেক্ট এই পেজে চলে আসবেন এখানে এসে বেনিফিশারি স্ট্যাটাস যে অপশনটা দেখতে পান বন্ধুরা সেই অপশনে আপনি ক্লিক করে আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করে নেবেন বন্ধুরা তো এখানে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে এখানে আপনি পরে নিচে দেখতে পাচ্ছেন গেট ডাটার নামে একটা অপশান এখানে ক্লিক করলে আপনি আপনার বিনিফিসার চেক করতে পারবেন তো এরকম করে নিজের বেনিফিসিয়ার স্টাটা চেক করা মানে এখানে কিন্তু আপনার অল তথ্য চলে আসবে বন্ধুরা এখন কথা হচ্ছে আপনি নিচের দিকে স্কুলডেন করে আপনি ইনস্টলমেন্টের ঘরগুলোতে লক্ষ্য রাখবেন যেমনটা আপনি এই কৃষকের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কৃষক কিন্তু অলরেডি দুটি ইনস্টলমেন্টের টাকা অর্থাৎ দুটি কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছে এবং দেখুন তার পাশেই কিন্তু দুটি ইনস্টলমেন্টের ঘরে একবারে কিন্তু এনার কিন্তু ইনস্টলমেন্টের ঘরগুলোতে আপডেট চলে আসছে বন্ধুরা আর সাইন বাই স্টেট কিন্তু লেখা আছে থার্ড ইনস্টলমেন্টের ঘরে এবং ফোর্থ ইনস্টলমেন্টের ঘরেও কিন্তু সেম লেখা আছে আর এফটি সাইন বাই স্টেট ফর ফোর্থ ইনস্টলমেন্ট তো এখন কথা হচ্ছে বন্ধুরা আপনারা তার মানে বুঝতেই পারতেছেন এই কৃষক কিন্তু এই কিস্তিতে একবারে দু হাজার টাকার বদলে চার হাজার টাকা পেয়ে যাবে এর কারণ কি দেখুন আপনারা আশা করি সকলেই জানেন বিশেষ করে আমার যারা রেগুলার ভিউর আছেন তারা তো খুব ভালো মতোই জানেন যে পিএম কিষান প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি একবার সাথে একটি কিস্তির টাকা পাবেন নাকি দুটি কিস্তির টাকা পাবেন অর্থাৎ একবারে আপনি দু হাজার টাকা পাবেন নাকি চার হাজার টাকা পাবেন সেটা কিন্তু সবটাই আপনার ডিপেন্ড করবে আপনার কয়টি ইনস্টলমেন্টের ঘরে আপডেট আসে তো এই কৃষকের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একবারে দুটি ইনস্টলমেন্টের ঘরে কিন্তু টাকা দেওয়ার প্রসেস তাতে আপডেট চলে আসে আর আপনারা জানেন বন্ধুরা যে একটি ইনস্টলমেন্টের ঘরে যদি আপনার আপডেট আসে তাহলে আপনি একটি কিস্তি অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর এই কৃষকের যেহেতু একবারে দুটি ইনস্টলমেন্টের ঘরে আপডেট এসেছে তো সেক্ষেত্রে কিন্তু এই কৃষক ব্যাঙ্ক অ্যাকাউন্টে একবারে এই কিস্তি পাওয়ার সময় চার হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে তো আশা করি বন্ধুরা এবারে বুঝতে পেরেছেন তো একই রকম করে নিজের বেনিফিশিয়ারি স্টার্টার চেক করে দেখুন আপনার কোটি ইনস্টলমেন্টের ঘরে বর্তমানে এরকম করে আপডেট দেখাচ্ছে যদি একটি ঘরে আপডেট আসে তো সেক্ষেত্রে আপনি দু হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর এরকম করে যদি দুটি ঘরের একবারে আপডেট আসে তো সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে একবারে চার হাজার টাকা পেয়ে যাবেন তো এখন কথা হচ্ছে বন্ধুরা দেখুন এটা দেখে কিন্তু অনেকে আপনারা বলবেন যে পিএমসান প্রকল্পের টাকা তাহলে কি দ্বিগুণ করলো নাকি দেখুন এই প্রশ্নের উত্তরে একবারে জানিয়ে দেই ক্লিয়ার কাট এখনও পর্যন্ত কিন্তু পিএম কিষান প্রকল্পের কিস্তির টাকা কোনোভাবেই দ্বিগুণ করা হয়নি বা দ্বিগুণ যে করা হবে তা নিয়েও কিন্তু অফিশিয়াল কোনোরকম নোটিশ প্রকাশ করা হয়নি এখনও পর্যন্ত কেন্দ্র সরকারের পক্ষ থেকে তো কথা হচ্ছে এখন তাহলে এই কৃষক কেন এই সামনের কিস্তিতে দুই হাজার টাকার পরিবর্তিতে চার হাজার টাকা পেতে চলেছেন দেখুন এই প্রসঙ্গে জানিয়ে দিয়ে বন্ধুরা এই কৃষক হয়তো বা আগের যে কিস্তিটা ছিল এই কিস্তিটা উনি সময় মতো পায়নি এই কারণে আগের কিস্তি যেহেতু ওনার ডিউ ছিল এই কারণে কিন্তু আগের কিস্তি সহ এবং বর্তমান কিস্তিটা মিলে একসাথে কিন্তু এই কৃষক ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুটি কিস্তি অর্থাৎ দুটি কিস্তি মানে চার হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছে এটার মানে কিন্তু এমনটা না যে কিস্তির টাকা দ্বিগুণ করা হলো তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন এবার কথা হচ্ছে যাদের এই বর্তমানে আরেকটি সাইন দেখাচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা কবে ঢুকবে এবং এই প্রসঙ্গে জানিয়ে দিয়ে এটা কিন্তু বারোতম কিস্তির টাকা বন্ধুরা এটা কিন্তু আপনাদের তেরোতম কিস্তির টাকা না বারোতম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিনি এই কারণে এখনো পর্যন্ত আরেকটি হয়ে আছে এরপরেই কিন্তু আপনাদের এখানে পেমেন্ট চলে আসবে তারপরে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু এখানে পেমেন্ট প্রতি চলে আসবে তারপরেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো বুঝতে পেরেছেন বন্ধুরা আজকের ভিডিওতে মূলত আপনাদের এটাই আপডেট ছিল যে কিষান প্রকল্পের টাকা এরকম কিন্তু পশ্চিমবঙ্গের বহু কিছু ওনারা আছেন যারা কিন্তু দুই হাজার টাকার পরিবর্তিতে চার হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন যার আপনি একদম লাইভ প্রমাণ নিজের চোখেই দেখে নিলেন বন্ধুরা তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওতে মূলত এটাই আপডেট দর ছিল সো ভিডিও উপকারে আসলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততদেরকে ছড়িয়ে দেবেন তত নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব সুখ পরে ভিডিওতে ধন্যবাদ